নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, রবি ও বুধ বর্তমানে একত্রে অবস্থান করার ফলে এই আটরাশির জাতক ও জাতিকারা সোনার তরিতে বসতে চলেছে। অর্থাৎ আপনারা ভাগ্যের সাপোর্ট পুরো মাত্রায় পেতে চলেছেন। আর যার দরুন আপনাদের জীবনে কী কী ঘটতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শিক্রা। রবি ও বুধ বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করছে, যার শুভ প্রভাব এই আটরাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে বিভিন্ন জায়গা থেকে অপরচুনিটি আসতে চলেছে। তো কোন সেই আট সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলি জানানোর পূর্বে আসুন জেনে নেওয়া যাক এই রবি গ্রহ এবং বুধ গ্রহ আমাদের জীবনে কী কীভাবে প্রভাব ফেলে। প্রথমে আসি রবি গ্রহের কথায়। দেখুন, এই রবি গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্রে বিশাল বড় একটা ভূমিকা রয়েছে। অর্থাৎ রবিকে পিতা বলে মানা হয়। অর্থাৎ রবির কাছে সেই পাওয়ার রয়েছে যে পাওয়ারের দ্বারা মানুষের মান সম্মান, যশ, খ্যাতি এই সমস্ত কিছু বৃদ্ধি পায়। অর্থাৎ রবি গ্রহ আমাদেরকে মান সম্মানের সহিত অর্থ ইনকাম করতে দেয়। এর পাশাপাশি বাবার সাপোর্ট অর্থাৎ পিতার হেল্প কিন্তু এই রবি গ্রহ দিয়ে থাকে। যদি কারো জন্মছকে রবি গ্রহ শুভ অবস্থায় না থাকে বা ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, তাহলে গভর্নমেন্ট পানিশমেন্ট কিন্তু সে পেয়ে যায়। অর্থাৎ তার জেল বা জরিমানা হওয়ার সম্ভাবনা থাকে। এর পাশাপাশি রবি গ্রহ যদি কারো জন্মছকে শুভ অবস্থায় থাকে, সে কিন্তু গভর্নমেন্ট চাকরি করে। অর্থাৎ গভর্নমেন্ট সেক্টরটা রবি গ্রহের আন্ডারে। তাই আপনাদের নিজস্ব বার্থ চার্টে যদি রবি গ্রহ শুভ অবস্থায় থাকে এবং পাশাপাশি বুধ গ্রহ শুভ অবস্থায় থাকে, তাহলে আপনারা ডেফিনেটলি এর সুফল আগামীতে পেতে চলেছেন। এরপর আসি বুধ গ্রহের কথায়। বুধ মানেই বুদ্ধি, বুধ মানেই বিচক্ষণ বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি। অর্থাৎ বুধ গ্রহ আমাদেরকে বুদ্ধিকে নির্দেশ করে। অর্থাৎ কম খেটে বেশি পয়সা ইনকাম করার বুদ্ধিটাই বুধ গ্রহ আমাদেরকে দিয়ে থাকে। যাদের জন্মছকে বুধ গ্রহ খারাপ অবস্থায় রয়েছে, আমি লিখে দিতে পারি, আপনারা ডায়েরিতে নোট করে নিন, সে কখনোই ব্যবসা করতে পারবে না। বড় ব্যবসাই তো দূরের কথা, ছোটোখাটো কোনো ব্যবসাও ঠিকঠাক চালাতে পারবে না। এবং বুধ গ্রহ আমাদেরকে মাসির সুখ দিয়ে থাকে। অর্থাৎ আপনার জন্মছকে যদি বুধ গ্রহ শুভ অবস্থায় থাকে, তাহলে আপনি কিন্তু মাসির হেল্প কিন্তু পাবেন, এটা কনফার্ম। তাই আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন আপনার জন্মছকে রবি গ্রহ এবং বুধ গ্রহ এই দুটি গ্রহ কেমন পজিশনে রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই রবি বুধ একত্রে থাকার শুভ প্রভাব কোন আটরাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই রবি ও বুধের একত্রে থাকার শুভ প্রভাব পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং মান সম্মানজনিত রোজগার আপনারা করতে চলেছেন। এর পাশাপাশি এই সময় যারা বুদ্ধির দ্বারা কোনো কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ প্রভাব আসতে চলেছে। পাশাপাশি এই সময় আপনারা ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনেকাংশে করে ফেলবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই রবি ও বুধ একত্রে থাকার শুভ প্রভাব পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে। এই সময় আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন এবং এই সময় যারা
গভর্নমেন্ট সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনারা মান সম্মানজনিত অর্থ কিন্তু ইনকাম করতে চলেছেন। এর পাশাপাশি বুদ্ধির দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, আপনারা কিন্তু আগামী দিন থেকে ভাগ্যের সাপোর্টের দ্বারা অনেক কিছুই করে ফেলবেন। এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই রবি ও বুধের একত্রে থাকার শুভ প্রভাব পেতে চলেছেন। অর্থাৎ আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন। যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন, গভর্নমেন্ট টেন্ডার নেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনারা এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন। এর পাশাপাশি যারা বুদ্ধির দ্বারা কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের পকেটে প্রচুর পয়সা আসতে চলেছে। এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই রবি ও বুধ একত্রে থাকার শুভ প্রভাব পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন। এর পাশাপাশি যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। বুদ্ধির দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থাৎ এক কথায় আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা অনেক কিছুই কিন্তু করে ফেলবেন। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই রবি ও বুধ একত্রে থাকার শুভ প্রভাব পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে। যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা বুদ্ধির দ্বারা কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, আপনারা কিন্তু আগামী দিন থেকে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন। এরপরে ছয় নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই রবি ও বুধের একত্রে অবস্থানের শুভ প্রভাব পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে, আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকে আসতে চলেছে। এই সময় মান সম্মানজনিত অর্থ আপনারা কিন্তু ইনকাম করবেন। এই সময় যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা বুদ্ধির দ্বারা কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকামের রাস্তা প্রশস্ত হতে চলেছে। এরপরে সাত নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই রবি ও বুধের একত্রে থাকার অবস্থানের শুভ প্রভাব পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে, আর সেই অপরচুনিটিগুলোকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বাল্লে বাল্লে। অর্থাৎ আপনারা এই সময় থেকে যথেষ্ট পরিমাণে অপরচুনিটি পেতে চলেছেন। যারা চাকরি করছেন, ব্যবসা করছেন বা সেলফ প্রফেশনে রয়েছেন, তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন। এর পাশাপাশি এই সময় যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে, এবং যারা বুদ্ধির দ্বারা কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে অপরচুনিটি অপেক্ষা করছে। এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রবি ও বুধের একত্রে অবস্থানের শুভ প্রভাব আপনারাও পেতে চলেছেন। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন। এই সময় গভর্নমেন্ট সেক্টরে যারা রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে। এর পাশাপাশি যারা বুদ্ধির দ্বারা কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে অপরচুনিটি অপেক্ষা করছে। শুধু আপনাদেরকে সেই অপরচুনিটির আগে ক্যাচ করে নিতে হবে এবং আপনাদের জীবনে লাগিয়ে নিতে হবে, তাহলেই বাল্লে বাল্লে। অর্থাৎ এই সময় আপনারা যে কোনো কাজ কিন্তু অনায়াসে করে ফেলবেন এবং আপনাদের পকেটে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। তবে ঘরে বসে থাকলে হবে না, আপনাদেরকে কিন্তু সঠিক সময়ে সঠিক কাজটিকে করে ফেলতে হবে। এই হচ্ছে